নতুন বছরের শুরুতেই বিয়ের ধুম লেগেছে মিডিয়া পাড়ায়। একের পর এক উইকেট পতন হচ্ছে শিল্পীদের। 2024-এর শুরুতেই বিবাহিতের তালিকায় নাম লিখিয়েছেন মৌসুমি হামিদ, জোবান, সেই সাথে অর্ষাও। লম্বা ছেলে না পেলে বিয়ে করবেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল মৌসুমি হামিদের নামে। তবে নতুন বছরের শুরুতেই সেই গুঞ্জন ভেঙে বিয়ে করে নিলেন এই অভিনেত্রী। বরের নাম আবু সাঈদ রানা। কনে ক্যামেরার সামনে কাজ করলেও বর কাজ করেন ক্যামেরার পেছনে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসার ছাদেই ঘনিষ্ঠজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিমুনের ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ, জোবান গেল দুদিন আগেই নিজের ফেসবুক ওয়ালে বিয়ের খবর প্রকাশ করেন এই অভিনেতা। পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয় জোবানের। চলতি মাসের শেষেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই অভিনেতা। কনে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। নাটক এবং চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন তিনিও। পাত্র মহানগর সৃজন একের মলয়দা ওরফে মোস্তাফিজুন নূর ইমরান। আজ সকালে অভিনেত্রী নিজের ফেসবুক ওয়ালে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।